আমিনপুর বাজারে রবিবাসরীয় প্রচারে তৃণমূলের সভায় জনজোয়ার। উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়ুয়া বিধানসভা তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে শেষ নির্বাচনী জনসভা হল আমিনপুর বাজারে। শাসনের আমিনপুর বাজারে ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভা হয়। বহু মহিলা তৃণমূল কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, কেন্দ্রে বিজেপি সরকার বিভাজনে রাজনীতি করেছে, তারা কোনো উন্নয়ন করছে না, বাংলার টাকা দিচ্ছে না। এদিকে আবার সিপিএম ও আইএসএফ হাত মিলিয়েছে, এইসব করে কোনো লাভ নেই। বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বলে আশা প্রকাশ করেন সুজিত বসু। এদিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, সিপিএমের লাল পতাকা আর দেখা যাচ্ছে না, সিপিএমের পতাকার থেকে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বেশি দেখা যাচ্ছে। এখন আবার খামের সঙ্গে তারা যোগ দিয়েছেন বলে কটাক্ষ করেন খাদ্যমন্ত্রী। বিধায়ক ও জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, বিজেপি বাংলার ওপর রাম নবমী চাপিয়ে দিচ্ছে, বাঙালি সনাতনী হিন্দুদের দল নয় বিজেপি বলে তিনি মন্তব্য করেন। তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম বলেন, আমার বাবার ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করতে চাই, আপনারা আমাকে দু হাত ভরে দুয়া আশীর্বাদ করুন, আগামী ১৩ নভেম্বর আমাকে ভোট দিন বলে তিনি আহ্বান জানান। এদিনের সভায় আরো উপস্থিত ছিলেন বারাসাত দুই ব্লক তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ, বারাসাত দুই পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, বারাসাত দুই ব্লক যুব তৃণমূলের সভাপতি ইফতিকার উদ্দিন, ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূলের সভাপতি তথা বারাসাত দুই পঞ্চায়েত সমিতি সহসভাপতি মেহেদি হাসার, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, আব্দুল খালেক মোল্লা, শাহানুর ইসলাম, প্রধান রাখি মণ্ডল, ব্লক সংখ্যালঘু ছেলে সভাপতি সাইফুল আলী, রকিয়া নেশা, রেজাউল করিম ঝন্টু সহ আরও অন্যান্যরা। অবস্থা এমন, আমি অশোকনগরের বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি হিসেবে জেলা পলিটিক্স আমায় থাকতে হয়। দুটো কেন্দ্রে উপনির্বাচন, হাড়োয়া এবং নৈহাটি, দুটো জায়গায় প্রচারে আমরা সবাই আছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে গেছি। কোথাও সিপিএমের প্রার্থী নেই, কোথাও নকশাল দিয়েছে নৈহাটিতে, এখানে বোধহয় আইএসএফের ওই খাম পার্টিকে সমর্থন করেছে। কি অবস্থা, মানে সিপিএমের বংশে বাতি দেওয়ার কেউ নেই? যারা বলছেন উই ওয়ান জাস্টিস, পিছন দিক দিয়ে ব্যাটারি দিচ্ছেন, ভালো, তারা একটা ৩ লাখ ভোটারওয়ালা সিট, একজন সিপিএম করা লোক নেই যিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর থেকে বোঝা যায় সিপিএমের অবস্থা কি। সিপিএমের পতাকা এত কমছে, তার থেকে বেশি বিরিয়ানির হাড়ি জমা, হাড়ি বাদ দিয়ে আরও বেশি লাল শালুর ব্যবহার হচ্ছে। কেউ গাড়ি মুচ্ছেন, তাতে বেশি লাল শালু ব্যবহার হচ্ছে। অত পরিমাণ সিপিএমের কর্মীদের ফ্ল্যাগ আমরা এলাকায় দেখছি না, তার থেকেও বরং বিরিয়ানির হাড়ি জিন্দাবাদ, বাস লরি জিন্দাবাদ, যারা গাড়ি মোছেন সেই পতাকার এখন রমনবা হয়েছে। সিপিএমের পারফরমেন্স তার থেকেও কম। সিপিএম কি ওয়াকওভার দিয়ে দিল? না, পার্টিটা আমি একসময় বলেছিলাম একবার, যে অবস্থাটা এমন যে পার্টি অফিস আছে, পার্টি অফিস খোলে না, তার সেই যে ভারতের কমিউনিস্ট পার্টি অমুক শাখা, সেটা জং ধরে গেছে, ওইসব খুলে টুলে ভাঙাড়ির দোকানে বোধ হয় বেচার সময় এসে গেছে। ভাঙটি বিক্রি হয় না, ভাঙা ভাঙড়ি লোহা লক্কর এই সমস্ত বিক্রি হয়, ওর দোকানে বিক্রি করার মতো সময় এসে গেছে। আমার মনে হয় এখনও তবু বিক্রি করলে কিছু টাকা পয়সা সারা বাংলায় সিপিএম পার্টি একটা পাওয়ার সুযোগ পাবেন, এরপরে ওটা কিন্তু আর বেদামি হয়ে যাবে, আর দামটুকু পাবেন না। আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন, কারণ যেখানেই যাচ্ছেন জনজোয়ার। বিরোধীরা আমাদের ব্লকে একটা সভা করেনি, আমার মনে হয় বিধানসভাতে হাতে কোনো একটা দুটো সভা করতে পারে। স্বাভাবিকভাবেই সভা যাদের বেশি, লোক যাদের বেশি, জিত তাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এটাই প্রথম নয়, এই ট্রেনটা চালু হয়েছে আমাদের ২০১১ পর থেকে। মেয়েদের বলতে হয় না, ওদের মিটিংয়ের কথা বললেই ওরা নিজে উৎসাহী হয়ে ঘরের কাজ গুছিয়ে মিটিংয়ে চলে আসে। বিরোধীরা বলছে একটা সামান্য উপনির্বাচনে আপনাদের
হ্যাঁ, ব্যাপারটা ওদের অ্যাঙ্গেল থেকে বলছে, কারণ ওদের সত্যি ওদের রাজনৈতিক কোনো কথা নেই, মানে ব্যক্তি হিংসা, ব্যক্তি কুৎসা, অপপ্রচার এগুলোকে পাথেয় করে ওরা লাইমলাইটে থাকতে চাইছে। কিন্তু আপনারা ভালোভাবে জানেন একটা নির্বাচনে জেতার একটা খুব উপকরণ থাকে, সেখানে একটা নির্বাচনী সভা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেখানে মানুষের কাছে দলের বার্তা, সরকারের বার্তা পৌঁছানোর প্রয়োজন। স্বাভাবিকভাবেই এখানে মিছিল হবে, মিটিং হবে, নেতৃত্বরা আসবেন, সরকারের পক্ষের মানুষ আসবেন, তাঁরা বলবেন, একটা দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হবে। এটা গণতন্ত্রের একটা বেস্ট ওয়ে, এটাকে বাদ দিয়ে কিন্তু রাজনীতি, এটাকে বাদ দিয়ে আপনার গণতন্ত্র বাঁচতে পারেন। যেহেতু 13 তারিখ ভোট, কালকে লাস্ট প্রচারের আগে হাড়োয়াবাসীকে এটা রবিবাসীরও বরাবরই, আপনি যদি এটা ক্রিকেট খেলা দেখেন, রবিবারে ক্রিকেট খেলা আলাদা উত্তেজনা থাকে। যদি রবিবার আমি যখন ছোটো ছিলাম সিনেমা হলে যেতাম, রবিবারে সিনেমা দেখার মজা আলাদা। তো স্বাভাবিকভাবেই রবিবাসেরও প্রচার এবার একেবারে আজকে এটা আমাদের ফলতিবেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মিটিংটা হলো, সব অঞ্চলেই হচ্ছে। তো এটা একটা নির্বাচনী পার্ট, আগামী 13 তারিখ যে উপনির্বাচন আছে তার জন্যে মন্ত্রীরা এসেছিলেন এবং তারা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ করব। আর বিগত লোকসভা ভোটে আমরা যেভাবে লিড দিয়েছি তার থেকে 10টা ভোটে লিড বেশি হলে হবে, 1টা ভোট কমবে না। একটা সময় এখানে সিপিএমের লাল দুর্গ ছিল, সেই লাল ফ্ল্যাগ না দেখা গেল, মন্ত্রী রতীন ঘোষ বলেছেন বিরানির হাঁড়িতে লাল ফ্ল্যাগ দেখা যায়, কি বলবেন? এটা সত্যি না মিথ্যে? আপনারা কি বলছেন? 100% মানে লাল কাপড়ের তবু এখন বিরিয়ানির হাঁড়িতে সম্মান আছে, যেটা লাল কাপড়ের মধ্যে বিরিয়ানি আছে। সিপিএমের ফ্ল্যাগ দু এক জায়গায় থাকলেও সিপিএম নাই। ফ্রেশ ভোট কি লোকসভায় হয়নি? কত কোম্পানির সিআরপিএফ ছিল, ইলেকশন কমিশনার ছিল এবং সর্বোপরি ছিলেন আপনারা, গদি মিডিয়ার যারা দালাল আর কি, সবাইকে বলছি না, যারা দালাল তাদেরকে বলছি, তারা ছিল, তাদের ক্যামেরা, একজন সাংবাদিকের 6টা করে ক্যামেরা ছিল, তার মধ্যে নির্বাচন হয়েছে। আপনারা গুনে গুনে ফলতিবেলিয়াঘাটাতে দেখাতে পারবেন না একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটাকে কি আপনারা পরিচ্ছন্ন নির্বাচন বলবেন না? 23 তারিখে দেখে নেবেন। মানুষের কাছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে তুলে ধরছি, এবং তুলে ধরার চেয়েও বড় কথা, মানুষের কাছে উন্নয়নটা মানুষ দেখছে নিজে চোখে। তার বাড়ির ধার দিয়ে পাকা রাস্তাটা হয়েছে, তার বাড়ির মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, তার বাড়িতে কেউ বৃদ্ধ থাকলে সে বৃদ্ধা ভাতা পাচ্ছে, একটা কৃষক সে কৃষক পেনশন পাচ্ছে। এছাড়াও 74টা প্রকল্পের মাধ্যমে কিছু প্রকল্প তো কালজয়ী প্রকল্প, সেগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। তো সেই প্রকল্পের মাধ্যমে যারা মানুষ সুবিধা পেয়েছে সেটা তারা তো জানেই, এবং ভোটের দিন ভোট হবে এই আত্মবিশ্বাস। অবশ্যই, কি মনে হয় অন্য বাক্স যাবে? যারা এসেছিল তারা তৃণমূলেরই লোক, তৃণমূলেরই জনগণ, এই অঞ্চলের বাসিন্দার, এই ব্লকের, এই জেলার, এই রাজ্যের, এরা ভোটটা মমতা ব্যানার্জির মুখ দেখেই দেবে, শেখ রবির ইসলামকে। তাহলে সেক্ষেত্রে নির্বাচনের দিন যে মানুষ আসবে, যারা অশীতিপর, যারা বৃদ্ধ, তাদের জন্য কি কোনো ব্যবস্থা থাকবে? হ্যাঁ অবশ্যই, যারা ভোট দিতে আসবে তাদের আমরা বয়স্কদের গাড়ি টোটো করে দেবো, ওরা ভোট কেন্দ্রে যাবে, আমাদের ছেলেরা নিয়ে যাবে, ওরা ওদের নিজেদের গণতন্ত্রের অধিকার নিজের হাতেই প্রয়োগ করে আবার বাড়িতে রিটার্ন করবে, আমাদের গাড়ি থাকবে, তাদের পৌঁছে দেবো। একই পরিষেবা দেওয়া হবে। হাজি সাহেব বিধায়ক ছিলেন বা সাংসদ হয়েছে, সেইভাবে আপনাদেরকে একের পর এক আপনারা যেমন প্রকল্প দিয়েছেন, সেই কাজগুলো দিয়েছেন, একই আশা কি তার ছেলে প্রতি থাকবে? শোনেন, হাজি সাহেব আমাদের 2009 সালের এমপি বসিরহাটের, উনি আমাদের অভিভাবক ছিলেন, মেন সেনাপতি, ওনার নেতৃত্বে আমরা আজকে অঞ্চলের নেতা হয়েছি, কেউ ব্লক সভাপতি হয়েছে, কেউ প্রধান হয়েছে, সেটা একমাত্র হাজি সাহেবের কৃতিত্বে। তারই মেজ ছেলে প্রার্থী হয়েছে, আমরা তাকে বুকে আগলে রেখে